সূত্র নাম্বার ওয়ান, মিনিস্ট্রেশন ইকুয়াল টু নো ইস্ট্রোজেন নো প্রোজেস্টেরন। আসলে এটা সূত্র বানাইছি কেন, এটার থেকে আমরা অনেক কিছু এই সূত্রকে মেনে আমরা অনেক কিছু সমস্যার সমাধান করতে পারবো। যেমন আমাদের আমরা কিভাবে মিনিস্ট্রেশন স্থগিত করতে পারি যদি আমাদের প্রয়োজন হয়, প্রেগনেন্সিতে মিনিস্ট্রেশন হয় না কেন, এরকম অনেক প্রশ্নের উত্তর আমরা এইটার মাধ্যমে দিতে পারবো। যেমন প্রেগনেন্সিতে মিনিস্ট্রেশন হয় না কেন, প্রেগনেন্সিতে প্লাসেন্টা থাকে, প্লাসেন্টা থেকে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন রিলিজ হয়, তো ইস্ট্রোজেন প্রোজেস্টেরন থাকলে কোনোদিন মিনিস্ট্রেশন হবে না, সুতরাং প্রেগনেন্সিতে মিনিস্ট্রেশন হবে না। এখন আমরা কীভাবে মিনিস্ট্রেশনটাকে প্রয়োজন মোতাবেক স্থগিত করতে পারি, ধরো মনে করো তুমি বিসিএস পরীক্ষা দিবে, এইবার প্রিপারেশন তোমার ফার্স্ট ক্লাস, এখন ধরো তোমার আগের থেকে ডিসমেনোরিয়া আছে, এত বেশি ডিসমেনোরিয়া স্বাভাবিকভাবে চলাফেরা করা মুশকিল হয়ে যায়, সুতরাং পরীক্ষার প্রিপারেশনও ভালো, সুতরাং 2 থেকে 3 দিন আগের থেকে যদি ওসিপি খাওয়া শুরু করে, 2 থেকে 3 দিন আগে, তাহলে ওসিপি খাওয়া শুরু করলে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন লেভেলটা একটু বেড়ে গেল না, তাহলে অ্যাডমিনিস্ট্রেশন তো হবে না। আর যদি ইরেগুলার সাইকেল হয় তাহলে আরেকটা আগের থেকে শুরু করবে, প্রথম দিন থেকে শুরু করার দরকার নেই, প্রথম দিন থেকে তো শুরু করবে শুধু কন্ট্রাসেপশনের জন্য, কিন্তু আমাদের তো এটা এখনই দরকার, কন্ট্রাসেপশনের জন্য নয়। সুতরাং আমি রেগুলার মিনিস্ট্রেশন হলে 2-3 দিন আগে থেকে খাওয়া শুরু করব, আর যদি ইরেগুলার মিনিস্ট্রেশন হয় তাহলে 3-4 দিন আগে থেকে শুরু করব। তার মানে আমি কোনো অবস্থাতেই ওই ইস্ট্রোজেন প্রোজেস্টেরন লেভেল জিরোতে আসতে দিব না। আচ্ছা, এখন পরীক্ষা চলতেছে, অতদিন পর্যন্ত পরীক্ষা আমি খাওয়ার জন্য পরামর্শ দিব, তারপর পরীক্ষা শেষ হয়েছে তার খাওয়া বন্ধ করে দিবে, এরপরে মিনিস্ট্রেশন হোক, এরপরে ডিসমেনোরিয়া হোক, এখন তার কোনো সমস্যা হবে না, পরীক্ষা তো দিয়েই দিছে। এখন একটা মহিলা এই সময়ে বিয়ে হইল, ঠিক এই সময়ে, এখন বিয়ে হওয়ার পরে সাধারণত কেউ চায় না তার মিনিস্ট্রেশনটা হোক, তাহলে এই সময় বিয়ে হইলে তো 3-4 দিন পরে মিনিস্ট্রেশন হচ্ছে, সুতরাং এখন যদি আমি ওকে 2-3 দিন আগে, এবং ইরেগুলার মিনিস্ট্রেশন হলে যদি 4-5 দিন আগে যদি আমি ওসিপি খাওয়াই, তাহলে কোনো অবস্থাতে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন লেভেল জিরো আসবে না, ওই যে ওসিপি রেগুলার একটা করে পিল খাবে, তাহলে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন জিরোতে আসবে না, তাহলে মিনিস্ট্রেশন হবে না। এখন এটাকে আমি কতদূর পর্যন্ত নিতে পারি, আমি নিতে অনেক দিন নিতে পারি, 21 দিন পর্যন্ত নিতে পারি, 21 দিনের পরে আমি ওই 21 দিনের পিল খাওয়ার পরে তার আয়রন পিলটা এখানে খাবে না, আবার 21 দিন, এরপরে লাগলে আরও 21 দিন, এরপরে যে কদিন লাগে সে কদিন, তাহলে প্রশ্ন করতে পারে তাইলে তার কোনো বাচ্চা হবে না, না এই সাইকেলে সেই প্রলঙ্গেশন হয়েছে, এইদিকে আমি ওসিপির মাধ্যমে প্রলঙ্গেশন করলাম, কিন্তু তার ওভুলেশন তো এই সাইকেলের মধ্যে হয়েই গেল, সুতরাং এই সাইকেলে যেহেতু ওভুলেশনটা হয়ে গেল, সুতরাং তার দাম্পত্য জীবনে আনওয়ান্টেড বাচ্চা আসার কোনো সম্ভাবনা তার থাকে না। এখন মনে করি তার এমন অবস্থা হইল 14 দিনে সময় তার বিয়েটা হইল, কিন্তু সে আগের থেকে জানে না, আগের থেকে জানলে তো ওসিপি খাইতো, এখন যেহেতু জানে না সেজন্য 14 দিনে যেহেতু বিয়ে হইলো সেদিন, এখন কি হবে, সেদিন ইমার্জেন্সি পিল খাইতে হবে, কন্ডম দিয়ে, এটা আসলে সাকসেস রেট তখন বেশি থাকে না, কেন থাকবে না এগুলো ক্লাসে বলবো, তো এইখানে ইমার্জেন্সি পিল খাবে, এরপর ওসিপি কন্টিনিউশন করবে যাতে মিনিস্ট্রেশন না হয়। এই ওভামটাকে যদি আমরা একবার ট্যাকেল করতে পারি এরপর আর কোনো সমস্যা হবে না। এখন অনেক মহিলা সারা জীবনের ইচ্ছে হচ্ছে একটা পবিত্র স্থানে যাবে, সারা জীবনের পরিশ্রমের টাকা সেখানে গিয়ে সুন্দরভাবে আসবে, কিন্তু সে পবিত্র স্থানে কেউ চায় না সেখানে মিনিস্ট্রেশন হোক, তাহলে সেখানে আমরা কি উপদেশ দিব, ওনাকে বলবো আপনি 3-4 দিন আগে মিনিস্ট্রেশন যদি ইরেগুলার হয় একটু আগের থেকে ওসিপি খাওয়া শুরু করবে, সেখানে যাবে গিয়ে ধর্মীয় কাজকর্ম সবগুলো করবে, করে আসার পরে ঢাকাতে যখন ফিরবে তখন ওসিপিটা বন্ধ করবে, কিন্তু মাঝখানে বলতে হবে যাতে আয়রন পিলটা না খেয়ে ওসিপিটা যাতে খায়, উদ্দেশ্য কিন্তু আমাদের একটা, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন যাতে জিরো লেভেলে আমাদের না আসে। এরপরে যদি কেউ মনে করে যে না আমি এইখানে বিয়ে করলাম এবং কোনো দিক কোনো অবস্থাতে আমি 3-4 মাস কোনো মিনিস্ট্রেশন চাই না, সেটাও সম্ভব, এইখান থেকে শুরু করবে ওসিপি, ওসিপি শুরু করার পর 21 দিন পরে কিন্তু ওই আয়রন পিল খাওয়া যাবে না, আবার আরেকটা স্ট্রিপের ওসিপি শুরু করতে হবে, আবার 21 দিন গেলে আরেকটা স্ট্রিপের ওসিপি শুরু করতে হবে, যেই কদিন দরকার সেই কদিন,
এখন প্রশ্ন হইতে পারে এইভাবে ওসিপি খেলে অসুবিধা হবে কিনা, ডেফিনেটলি অসুবিধা হবে, ওসিপির আর এক নামেই তো অসুবিধা। সুতরাং ওসব চিন্তা করে লাভ নাই, যেটা প্রশ্ন সে প্রশ্নের উত্তর হচ্ছে এটাই। তাহলে সুতরাং আমরা সূত্র নম্বর একের মাধ্যমে মোটামুটি কয়েকটা জিনিস আমরা সলিউশন করতে পারছি। এরপরে সূত্র নম্বর দুই, সূত্র নম্বর দুইয়ে যদি ইস্ট্রোজেনের পরিমাণ বেড়ে যায়, প্রোজেস্টেরনের পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে ফলিকুলার এস্টিমেটিং হরমোনের লেভেল কমে যাবে। আর আমরা জানি ফলিকুলার এস্টিমেটিং হরমোন প্রিমোডিয়াল ফলিকুলকে গ্রাভিয়ান ফলিকুল করে এবং গ্রাভিয়ান ফলিকুল ওভুলেশন করে। তো ইস্ট্রোজেন প্রোজেস্টেরন লেভেল যদি বেড়ে যায়, ফলিকুলার এস্টিমেটিং হরমোন কমে যাবে। এটা হচ্ছে একটা সূত্র। এই সূত্র দিয়ে আমরা কয়েকটা সিস্টেম আমরা কয়েকটা উত্তর আমরা এখান থেকে জেনে নিব। আর আরেকটা কথা আছে, আমরা এর আগে পড়ছিলাম ইনক্রিজ ইস্ট্রোজেন প্রোজেস্টেরন ইনক্রিজ রুটিন এজিং হরমোন, এটা কিন্তু পজিটিভ ফিডব্যাক, এটা আমাদের দরকার নাই। এটি ইনক্রিজ ইস্ট্রোজেন প্রোজেস্টেরন ডিক্রিজ ফলিকুলার এস্টিমেটিং, ইনক্রিজ ইস্ট্রোজেন প্রোজেস্টেরন ইনক্রিজ রুটিন এজিং হরমোন। তাহলে এই সূত্রটা যদি আমরা ইউজ করি, তাহলে ওসিপি কীভাবে কাজ করে, প্রেগনেন্সিতে কয়টা স্কললি ইউটেরাসে নতুন নতুন ফার্টিলাইজেশন হয় না কেন, উত্তর হচ্ছে ওসিপি কীভাবে কাজ করে। আমি ওসিপি দিলাম, একজন মহিলাকে অ্যাডভাইস করলাম। ও আরেকটা কথা বলি, কাউকে যদি ওসিপি অবিবাহিত অবস্থায় দিতে হয়, একজন ডাক্তারকে যদি দিতে হয়, তাহলে তার স্টিপ থেকে ওসিপিগুলো খুলে ভিটামিন বোতলে ওকে দিতে হবে একদিন প্রতিদিন খেতে, না হলে এটা যদি আরেকজনে দেখে একটা বদনামী হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং একজন ডাক্তার এটা তোমাকে খেয়াল রাখতে হবে সবসময়। সুতরাং এখন দেখো, ওসিপি যদি সে খায়, তাহলে তার ওসিপি খাওয়ার পরে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন লেভেল বেড়ে গেল, ফলিকুলার এস্টিমেটিং হরমোন কমে গেল, প্রিমোডিয়াল ফলিকুল গ্রাভিয়ান ফলিকুল হবে না, গ্রাভিয়ান ফলিকুল যদি না হয় ওভুলেশন হবে না, অ্যানোভুলেটরি মিনিস্টাল সাইকেল হবে। ওসিপি এইভাবে কাজ করে। প্রেগনেন্সিতে কয়টা করলে, প্রেগনেন্সিতে কয়টা করলে নতুন নতুন ফার্টিলাইজেশন হইতে গেলে তো ওভাম লাগবে, তো প্রেগনেন্সিতে তো ইস্ট্রোজেন প্রোজেস্টেরন লেভেল বেশি, সুতরাং ফলিকুলার এস্টিমেটিং হরমোন কম, সুতরাং ওভুলেশন হবে না, সুতরাং ওইখানে স্পার্ম গেল ওইখানে কোনো ফার্টিলাইজেশন হবে না, নতুন বাচ্চা আসবে না, যেটা আছে একটাই। একদিন আমাকে একজনে প্রশ্ন করছিল, স্যার প্রেগনেন্সিতে কয়টাস করলে তো বাচ্চা আসেই, বলছি কীরকম, স্যার টুইন বেবি। তো এখন দেখো ওর পড়ার স্টাইলটা কীরকম, কোথায় যাবো কারে বুঝাবো। ঠিক আছে, টুইন বেবি বলছে ভালো কথা, সুতরাং তোমার যেহেতু অবস্থা এত খারাপ, সুতরাং পড়াশোনা করতে হবে। পড়াশোনা করবো না, একেবারে আমার পাশ চাই, এটা কীভাবে সম্ভব? যা হোক, এখন আসো সূত্র নম্বর তিন, সিক্রেটরি ফেজ ইজ অলওয়েজ ফিক্সড। সিক্রেটরি ফেজ, এই যে 28 দিনের সাইকেল, সিক্রেটরি ফেজ ইজ অলওয়েজ ফিক্সড অ্যান্ড ইট ইজ 14 days, তার মানে এটা 14 দিন। সিক্রেটরি ফেজ ইন্ডিকেট ওভুলেশন, তার মানে একবার সিক্রেটরি ফেজ যদি হয় তাহলে ওভুলেশন হয়েছে, এটা আমি শিওর। তার মানে এটা দিয়ে বোঝাতে যে যদি ওভুলেশন না হয় তাহলে সিক্রেটরি ফেজ হবে না। তাহলে একটা মহিলার প্রতিবার সাইকেলে কি ওভুলেশন হয়? আসলে না, এক বছরে 12টা সাইকেল হইলে 2-1টা সাইকেলে ওভুলেশন নাও হইতে পারে। তো যে যে সাইকেল ওভুলেশন হবে না, সেই সেই সাইকেলে সিক্রেটরি ফেজ হবে না, পুরাটাই পলিফারেটিভ ফেজ হবে। তাহলে সিক্রেটরি ফেজ ইন্ডিকেট ওভুলেশন, মানে একবার ওভুলেশন হবে তার মানে সিক্রেটরি ফেজ হবে। সুতরাং সিক্রেটরি ফেজ হইলে আমি বুঝতে পারবো ওভুলেশন হয়েছে কি হয়নি। সুতরাং ওর ওভুলেশন হয়েছে কিনা সেটা জানার জন্য অনেক গাইনোকোলজিস্ট বলেন সিক্রেটরি ফেজটা পরীক্ষা করার জন্য 22-25 নম্বর দিনে ওনার কাছে যাইতে বলেন, উনি ওই একটা প্রক্রিয়ার মাধ্যমে ইউটেরাসের সিক্রেটরি ফেজটা আছে কিনা দেখেন 22-24 দিনে। 16-14-15 দিনে গেলে হবে না, কারণ তখন সিক্রেটরি ফেজ ওইভাবে ফরমেশন হয় না। 25-26-27 নম্বর দিনে গেলে মোটামুটিভাবে ভালোই ফরমেশন হয়, তখন একজন গাইনোকোলজিস্ট দেখে বুঝতে পারেন ওর ওভুলেশন হচ্ছে। সুতরাং সিক্রেটরি ফেজ ইন্ডিকেট ওভুলেশন, আমাদের এই জায়গাটা গেল। আরেকটা হচ্ছে সিক্রেটরি ফেজ ইজ অলওয়েজ ফিক্সড, এটা সবসময় ফিক্সড থাকবে, এবং ইট ইজ 14 days, এটা 14 দিন। তাহলে এখন হচ্ছে এই 28 দিনের সাইকেল, সুতরাং এই 14 দিন, 14 নম্বর। আচ্ছা, যদি কারো 30 দিনের সাইকেল হয় তাহলে এখানে 16 দিন হবে, কারণ এটা ফিক্সড, এটা বেড়ে যাবে, এটা হচ্ছে পলিভারেটিভ ফেজ। কারো যদি 26 দিনে হয় তাহলে এটা 14 দিন আগে, তার মানে 12, তার মানে এটা কমে যাবে। কারো যদি 31 দিনে হয় তাহলে এটা 17 নম্বর দিন হবে, তার মানে এটি ফিক্সড থাকতেছে, এটা বেড়ে যাবে। কারো যদি 25 নম্বর দিনে হয় তাহলে এটা হবে 11 নম্বর দিন, তার মানে এটি ফিক্সড থাকলো, এটা কমে গেল। তার মানে এটা দিয়ে আমরা ওভুলেশন কেমনে হয় সেটা আমরা, ওভুলেশনের সময়টা আমরা জানতে পারবো। তবে একটা মহিলা কোনো দিন মিনিস্ট্রেশন যেদিন হয়েছে সেদিন থেকে পরে
কখন ওভুলেশন হবে সেটি কিন্তু বুঝতে পারবে না। ওই মহিলার যেদিন মিনিস্ট্রেশন হবে, মিনিস্ট্রেশনের আগের 14 দিন তার ওভুলেশন হয়েছিল, তার মানে পিছনেরটা চিন্তা করে তাকে বলতে হবে। কেন এখানে বলতে পারবে না, কারণ একটা মহিলার যদি রেগুলার 28 দিন পর পর যদি সবসময় মিনিস্ট্রেশন হয়ও, তাও আমি পরের সাইকেলে গ্যারান্টি দিতে পারবো না তার 28 দিনে সাইকেল হবে। কারণ মিনিস্ট্রেশন ডিপেন্ড করে যে মিনিস্ট্রাল পিরিয়ড ডিপেন্ড অন হাইপোথ্যালামো হাইপোফাইশিয়াল মানে পিটুটারি ওভারিয়ান অ্যাক্সিস, এই তিনটে হাইপোথ্যালামাসকে হাইপোথ্যালামাস কন্ট্রোল করে, পিটুটারিকে পিটুটারি কন্ট্রোল করে ওভারিকে, এবং ওভারি কন্ট্রোলের মাধ্যমে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন রিলিজ হয় এবং একটা মিনিস্ট্রাল সাইকেল হয়। এখন হাইপোথ্যালামাস এটা হাইয়ার সাইকিক ফাংশনের উপর হাইপোথ্যালামাসের ফাংশন ডিপেন্ড করে। এখন যদি একটা মেয়ে আনসার্টেনিটির মধ্যে ভুগে, আমাদের দেশে মহিলারা সাধারণত বেশিরভাগ আনসার্টেনিটিতে ভুগে, কোনো একটা অজানা আতঙ্কে ভুগে, কি আতঙ্ক সেই জানে না, তবে একটা আতঙ্কের মধ্যে ভুগে, অ্যাজ এ রেজাল্ট তার এই এক্সিস্টে একটু সমস্যা হইতে পারে, সেই জন্য মিনিস্ট্রেশনের একটু এদিক ওদিক হইতে পারে। সুতরাং এখন হঠাৎ করে একটা মহিলার তার পরীক্ষা আসলো, তাহলে ব্রেনের মধ্যে একটা চাপ, তার একটা নিকটতম আত্মীয় মারা গেল তাও ব্রেনের মধ্যে চাপ, তার মানে হাইপোথ্যালামাস একটু ইয়ে সমস্যা, তার মানে পিটুটারিকে কন্ট্রোল করতে পারতেছে না ভালোভাবে, ওভারিকে ইয়ে করতে পারবে না, সেই জন্য হয় মিনিস্ট্রেশন আগে হবে না হয় পরে হবে। অনেক মহিলাদের পরীক্ষার সময় মিনিস্ট্রেশন কিন্তু একটু এদিক ওদিক হয়। তার মানে আমাদের যত মাথা কুল থাকবে আর ইউটারাস ওভারি এবং হাইপোথ্যালামাস পিটুটারি এগুলো যদি ঠিক থাকে তাহলে মিনিস্ট্রেশন রেগুলার হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং কেউ যদি দুই একদিন এদিক ওদিক হয় তাহলে তাকে আমার মনে হয় চিন্তা করার কোনো কারণ নাই, এমনিই মাথা ঠান্ডা থাকলে হয়তো হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এরপরে এখন এই সিক্রেটরি ফেস ইজ অলওয়েজ ফিক্সড অ্যান্ড ইট ইজ 14 ডেজ। এখন যদি কেউ মনে করে যে আমি ওভুলেশন হয়েছে সেটা বুঝবো কেমনে, সেটা বুঝতে গেলে তাকে আগের 5-7 মাস 10 মাস 12 মাস আগের হিসাবটা করতে হবে যে আমার এই সাইকেলে এই হয়েছিল, এতদিন পর পর সাইকেল হয়েছিল, তখন সে ওভুলেশন বুঝতে পারবে। যদি গত 12 মাসের ওভুলেশনে সে আন্দাজ করে পরবর্তীতে মিনিস্ট্রেশনের সময় সে আন্দাজ করে বলতে পারবে হয় 14 দিন 15 দিন 13 দিন এই সময় আমার ওভুলেশন হইতে পারে সম্ভাবনা আছে, এইভাবে সে যদি প্রয়োজন হয় এইভাবে সেই হিসাবটা করতে পারে। এখন আমি এইটার আলোকে এটা অনেক দামি জিনিস, এইটার আলোকে আমি দুই একটা কথা বলতে চাচ্ছি। ন্যাচারাল কন্ট্রাসেপশন যেমন কয়টাস ইন্টারাপসাস কন্ডোম এক্সেট্রা অনেক কিছু এখানে আছে, যেগুলো ক্লাসে ছাড়া এমনি এখানে বলা কোনো অবস্থাতে সম্ভব হবে না, কারণ কিছু কিছু কথা এটা, কারণ এটা ইউটিউবে কিছু কথা আমার স্টুডেন্টকে ছাড়া, সরাসরি যারা আমার স্টুডেন্ট তোমরা জানো তোমাদেরকে সব কিছু বলা যায় এবং মন খুলে বলা যায়, কিন্তু এখানে মন খুলে বলার অনেক কিছু আছে যেটা মন খুলে বলা যাবে না। তুমি যেটা সহজ সরলভাবে নিবে আরেকজনে হয়তো সেটা সহজ সরলভাবে নাও নিতে পারে, সেই জন্য আমাকে এখানে কথা বলার সময় অনেক অনেক রেস্ট্রিকশন, অনেক চিন্তা করে কিন্তু কথাগুলো বলতে হচ্ছে। তাহলে এখন দেখো আমি তোমাকে সেফ পিরিয়ড সম্বন্ধে বলতেছি, এটা খুবই খুবই দরকার। ওসিপি খেলে এত বেশি কমপ্লিকেশন, সুতরাং আমি সেফ পিরিয়ডের দিকে যাইতে পারি, আর অনেকগুলো সিস্টেম আছে ক্লাসে আমি হয়তো বলবো। এখন সেফ পিরিয়ডটা যদি আমাকে জানতে হয় তাহলে মনে করি একটা মহিলার 0 থেকে 28 দিনে মিনিস্ট্রেশন হয়েছে, হয় ও রেগুলার হয়, মনে করি 28 দিন পরপর তার মিনিস্ট্রেশন হয়। এখন আমাদের জানতে হবে লাইপেসম্যান স্পামের 3 দিন ওবামের 1 দিন, স্পামের 3 দিন ওবামের 1 দিন। তো এখন ধরো মনে করো ওই মহিলা 13 নম্বর দিনে কয়টাস করলো তাহলে ওবামকে পাবে, 12 নম্বর দিনে কয়টাস করলো ওবামকে পাবে, 11 নম্বর দিনে কয়টাস করলো ওবামকে পাবে, ফার্টিলাইজেশন হয়ে যাবে, 10 নম্বর দিনে কয়টাস করলো, কিন্তু ওই 10 নম্বর দিনে কয়টাস করলে 10, 11, 12, 13 তার মানে 14 দিনে পাচ্ছে। 10 নম্বর দিন পর্যন্ত কয়টাস করলে স্পাম ওবামটাকে পাচ্ছে না, কিন্তু 11 নম্বর দিন পর্যন্ত কয়টাস করলে স্পাম ওবামটাকে পাবে। সুতরাং 11 নম্বর দিন থেকে কয়টাস করা যাবে না যারা বাচ্চা চাচ্ছে না, গেল এইদিকে। এখন ওবাম বাসে 1 দিন, তো সুতরাং 14 নম্বর দিনে ওভুলেশন হইল, 1 দিন ওবাম বাসে 1 দিন, 15 নম্বর দিন পর্যন্ত বাঁচবে। সুতরাং 15 নম্বর দিনে যদি কয়টাস করা হয় তাহলে স্পাম ওবামকে পাবে, 16 নম্বর দিনে আবার স্পাম ওবামকে পাবে না,
কারণ উবাম তো 15 নম্বর দিনে মরিয়ে যাচ্ছে। সুতরাং 28 দিনে যদি সাইকেল হয় তাহলে 11 থেকে 15 দিন এইটুকু যারা বাচ্চা নিবে না তাদের জন্য এইটুকু ডেঞ্জারাস, আর বাকি সময় ডেঞ্জারাস না। এখন প্রশ্ন হইতে পারে কোন একটা মহিলার 28 দিনে সাইকেল না হইয়া 27 দিনে হইতে পারে, 26 দিনে হইতে পারে, 29 দিনে হইতে পারে, 30 দিনে হইতে পারে, তাইলে ধরো +-2। তাহলে +-2 যদি হয়, আমি যেই এটা করলাম 11 থেকে 15 দিন, সেটাও +-2 করতে হবে 9 থেকে 17 দিন। সুতরাং কেউ যদি কোনো ওষুধ না করে না খাওয়ে, কেউ যদি মনে করে যে কোনো বেরিয়ার মেথড ইউজ করবে না, এই ন্যাচারাল মেথডটা ইউজ করবে, তাইলে যার পক্ষে সম্ভব শুধু তার জন্য এটা প্রযোজ্য, সে 9 থেকে 17 দিন কয়টাস করবে না। অনেকে বলো ওই সময় কন্ডম দিয়ে কয়টাস করা যাবে, কিন্তু কন্ডমে আরও রিস্ক বেশি। কন্ডমে রিস্ক কী বেশি এটা ক্লাসে বলবো, ক্লাসে আমরা শুনবো, ক্লাসে আমরা জ্ঞান অর্জন করব এবং পাশাপাশি অনেক হাসাহাসি করব। এখন ওই তাইলে 26 থেকে 30 দিনের মধ্যে যদি সাইকেল হয় তাইলে আমি 9 থেকে 17 দিন পর্যন্ত স্পার্ম ওভামকে একসঙ্গে হইতে দেওয়া যাবে না। আর যদি অনেকে একবার 20 দিনে হয়, একবার 32 দিনে হয়, একবার 35 দিনে হয়, একবার 45 দিনে হয়, একবার 15 দিনে হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই সেফ পিরিয়ডটা ইউজ করা যাবে না। তবে এখানে আমি একটা কথা আমার ডাক্তারদের জন্য বলবো, এই যে জিনিসটা দেখো ডাক্তারদের জন্য, এই যে দেখো আমরা শুধু ডাক্তারাই জানি, আমরা শুধু ডাক্তারাই জানি ওবা ওভুলেশন কখন হয়, কারণ ওভুলেশনের কতগুলো ক্লিনিক্যাল ফিচার আছে যেটা ফিমেলরা বুঝতে পারবে, আর ফিমেল ডক্টর হলে তো আরও বুঝতে পারবে। ঠিক ওভুলেশন যখন হবে তখন তাকে ওবামটা তাজা থাকবে, ঠিক ওই সময় স্পার্মটা যদি আসে স্পার্মটা তাজা, তাহলে তাজা স্পার্ম তাজা ওবাম, সুতরাং তাজা বাচ্চা। সুতরাং ডাক্তারদেরই সম্ভব তাজা বাচ্চা হওয়ার, যে ডাক্তার এটা বুঝবে। কারণ আমাদের আজকাল বাচ্চা আমরা 2-3টার বেশি বাচ্চা নেই না, পারলে একটা নেই, সেখানে আমাদের একটা ভালো বাচ্চা আসতে হবে। ভালো বাচ্চার জন্য অবশ্যই ভালো একটা তাজা স্পার্ম, অবশ্যই একটা ওভাম এবং তাজা বাচ্চা আসতে বাধ্য। থ্যাংক ইউ। এরপরে এখন আমরা এইটা এতক্ষণ যেগুলো পড়ছি সেগুলো খাতার সঙ্গে তোমাকে একটু মিলিয়ে দিই। তাহলে এখন আমরা রিপ্রোডাক্টিভ ফিজিওলজির জন্য দাগানো বইতে দাগাবো, তো সব সাবজেক্টের জন্য কিন্তু বুক নাম্বার 7, তুমি বুক নাম্বার 7টা নাও, তারপরে 44 পেজ খোলো অল সাবজেক্টের জন্য রিপ্রোডাক্টিভ ফিজিওলজি। আর মেডিসিনের জন্য তুমি আসো 58 পেজ। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাকে দেখতে হবে, এটা মুখস্থ করে ফেলতে হবে, আর এতে দুইটা জিনিস আপাতত তুমি পড়বা, তবে আমি এগুলোর একটা ফরম্যাট আছে। এন্ডোক্রাইনের মূল জিনিসটা হচ্ছে ফরম্যাট, এন্ডোক্রাইন সিস্টেম পড়তে গেলে একটা হরমোনের সঙ্গে আরেকটা হরমোন কিন্তু প্যাচ লাগে যায়। আমি একটা ফরম্যাট বানাইছি, ওই ফরম্যাট মোতাবেক পড়লে আমাদের প্যাচ লাগবে না। তো আপাতত এটা পড়ে রাখো, পরে ফরম্যাটটা যখন তোমাদের দিকে ফরম্যাটের মধ্যে এটা ফেলাই দিবে, কোনো অসুবিধা হবে না। এরপর আসো এখানে 45 পেজ খুলো, 45, আর মেডিসিনে 59 পেজ, মিনিস্ট্রাল সাইকেল, অ্যাভারেজ লেংথ অফ সাইকেল, ফেজ অফ মিনিস্ট্রাল সাইকেল, এই যে পলিভারিটি ফেজ, সিক্রেটরি ফোলিওটি 5টা, সিক্রেটরি ফেজ 5টা, মিনিস্ট্রাল ফেজ 7টা, এটা সবাই মোটামুটি পড়বা, কিন্তু গায়নি FCPS দাও যেটাই দাও এটা মুখস্ত করে ফেলতে হবে। এরপরের পেজ গুলো 56 পেজ, ওভুলেশন এটা আমরা পড়ছিলাম, এই যে টাইম মেকানিজম, এই যে রাপচার কীভাবে করে সেটা, ইন্ডিকেশন অফ ওভুলেশন, ইচ্ছা মতো ইনফিনিটি স্টার দাও, এটা ইচ্ছা মতো ইনফিনিটি স্টার দিছ। আর হরমোনাল কন্ট্রোল অফ ওভুলেশন এটা আমরা আগে পড়াইছিলাম। গেল এরপরে 47, মেডিসিনে 61, এখানে ওভারিয়ান সাইকেলের মধ্যে এই যে ফলিকুলার ফেজ মানে পলিভারেটিভ ফেজ, লুটিয়াল ফেজ মানে সিক্রেটরি ফেজ, আর মেকানিজম এগুলো নতুন করে পড়ার দরকার নেই, আগে যেভাবে পড়ছি সেভাবে হবে। আর হরমোনাল কন্ট্রোল অফ ওভারিয়ান সাইকেল এটাও আমরা মোটামুটি পড়ছি, তুমি একবার চোখ বুলেলেই কিন্তু এটা দেখতে পারবা। এরপরে পেজগুলো মেডিসিনের জন্য 62 পেজ, আর সবার জন্য 48 পেজ, এখানে অ্যানোবুলেটেন মিনিস্ট্রাল সাইকেল, আর এলএ শার্টস যেটা আছে সেটা ওই যে কর্পাস লুটিয়াম অফ মিনিস্ট্রেশন, এই যে কর্পাস লুটিয়াম অফ প্রেগনেন্সি, এগুলো একটু দেখবা। সেফ পিরিয়ড ইনফিনিটি স্টার দাও, এই জিনিসটা পড়বা। এরপর আমাদের আরেকটা আছে, একটা হরমোন আছে ইনহেবিন,
ইনহেভিন ইনভিনিটি স্টার দাও, রিল্যাক্সিং ইনহেভিন ইনভিনিটি স্টার দাও, এটা ভালো করে পড়তে হবে। এবং পেজ নাম্বার 49-এর একটু 15-15 মেডিসিনের 63-এর একটু ইয়া পর্যন্ত, মেমারি গ্ল্যান্ডের আগ পর্যন্ত ভালো করে পড়ে ফেলবে। তো আজকে এতটুকুই, তোমরা অনেক অনেক ভালো থাকবা, থ্যাংক ইউ তোমাদেরকে।